ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কতগুলো কাজ আছে সেগুলো যেন অনেক ছোট ছোট কাজের সমষ্টি। আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনি, তখন সেটাকে ভয়ঙ্কর শব্দ বলে মনে হয়। তবুও আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ খুব ছোট ছোট তরঙ্গের সমষ্টি। ওদের প্রত্যেকটি থেকেই শব্দ হচ্ছে, কিন্তু আমরা সেগুলো শুনতে পারি না। যখন ওই সব তরঙ্গগুলো একজোট হয়ে প্রবল হয়, তখনই আমরা তার শব্দ শুনতে পাই। ঠিক এইভাবেই মানুষের হৃদয়েও অবিরত কম্পন হচ্ছে। কতগুলো কাজ আমরা বুঝতে পারি, কিন্তু আমরা যদি কোনো ব্যক্তির চরিত্র যথার্থভাবে বিচার করতে যাই, তবে সেই ব্যক্তির বড় বড় কাজের দিকে দৃষ্টি দেওয়া ঠিক হবে না। অবস্থা বিশেষে কিংবা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে নিতান্ত নির্বোধকেও অত্যন্ত বীরের মতো কাজ করে ফেলতে পারে। যখন কেউ খুব ছোট ছোট কাজ করছে, তখন আমাদের দেখা উচিত সেই ব্যক্তি কিভাবে সেই কাজগুলো করছে। এইভাবেই মহৎ লোকের চরিত্র সম্পর্কে জানা যায় এবং তাঁর চরিত্রের যথার্থ মূল্যায়ন সম্ভব। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহৎ হিসেবে গণ্য হয়ে যেতে পারে, কিন্তু তাতে ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে যথার্থ মূল্যায়ন হয় না। তাই যার চরিত্র সর্বদাই মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র সব রকম পরিস্থিতিতেই তিনি একই প্রকার। মানুষের মহৎ হওয়ার জন্যে এই গুণটি অবশ্যই দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।